Hi everyone, welcome to first day at my fashion school vlog. Fashion school আমার প্রথম দিন কেমন ছিল? প্রথমে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি and then ready হওয়ার পালা আমি পরলাম একটা ombre jeans. এটা loose fitting ছিল এবং দুইটা কালারে ombre shade ছিল, sky blue and deep blue, এবং প্যান্টার ফিটিংস খুবই 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 পারফেক্ট হয়েছে. And then এর সাথে পরলাম একটা sky blue কালারের basic t-shirt. টি-শার্টটাকে আমি ইন করে নিলাম কারণ এর উপর আমি একটা ক্রপ ব্লেজার পরবো, এরপর জুতা মোজা পরে ফেললাম. দেশে থাকতে আমি খুব শখ করে পুমার একটা শুজ কিনেছিলাম যেটা আমার একদমই দেশে পরা হয়নি. দেশে তো স্যান্ডেল পরতাম, কমফোর্টেবল ছিল, বাট এই জুতাটা এখানে এসে ঠান্ডায় বেশ কাজে দিচ্ছে, প্রায় রেগুলারই পরতেছি. আর এই হচ্ছে রুম, যেই রুমে আমরা এখানে আসার পর থেকে থাকতেছি. আমরা এখানে আসার পর এয়ারবিএনবিতে উঠেছি, এখনও বাসা পাইনি, বাসা পেলে তোমাদেরকে জানাবো. আর এই ছিল ভার্সিতে যাওয়ার আগে সকালের নাস্তা, ইনস্ট্যান্ট কাপ নুডলস, আর আগে রাতে কিছু টেক অ্যাওয়ের খাবার ছিল, চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ. এখানে রান্নাবান্নার সিস্টেম এখনও হয়নি, বাসা পেলে রান্নাবান্না করতে পারবো. এই খাকি কালার ক্রপ ব্লেজারটা আমি ওই দিনই প্রথম পরলাম, দেশ থেকে কিনে নিয়ে আসছিলাম, এর আগে কখনো পরা হয়নি, বাট ফিটিংসটা খুবই পারফেক্ট হয়েছে. দ্যাটস ইট, আই এম টোটালি রেডি টু গো. এরপর ব্যাগ নেবার পালা, আর এই ব্যাগটা আমি আমার পেস রয়্যাল বেঙ্গল থেকে একদম নতুন ডিজাইন করে নিয়ে আসছি, জাস্ট আমার ভার্সিটির ফার্স্ট ডেতে নিয়ে যাওয়ার জন্য. ব্যাগটা খুবই সুন্দর. আমি যেখানে এয়ারবিএনবিতে উঠেছি ওখান থেকে আমার ক্যাম্পাসে যেতে ঘন্টাখানেক সময় লাগে, ট্রেনে করে যাচ্ছি. আর আমার ফার্স্ট ডে অ্যাডভার্সিতে আমাকে সাথে করে পথ চেনায় নিয়ে যাচ্ছে হচ্ছে রিফাত. এই যে রিফাত এবং আমরা ট্রেনে করে চলে যাচ্ছি ক্যাম্পাস. আমার ক্যাম্পাস লন্ডনের এপসমে. এপসমে নেমে 10 মিনিট হাঁটার পরেই চলে আসলাম এই যে আমার ক্যাম্পাস, ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস. ক্যাম্পাসে গিয়ে আমি আমার স্টুডেন্ট আইডি কার্ডটা কালেক্ট করে নিলাম. ফাইনালি স্টুডেন্ট আইডি কার্ড আমার হাতে. এই আইডি কার্ডের জন্যেই আমি এই গত এক বছর এত দৌড়াদৌড়ি করেছি. আমার অনেক বড় একটা ড্রিমের পার্ট হচ্ছে এই UCA-র আইডি কার্ড. এই যে এখানে আইডি কার্ড অ্যাক্টিভেট করার একটা অপশন ছিল, সেখান থেকে আমি আমার আইডি কার্ডটা অ্যাক্টিভেট করে নিলাম. অ্যান্ড দেন এবার আইডি কার্ড পড়ার পালা. এই ব্লগ আমার আম্মু দেখলে আবেগী হয়ে যাবে, বলবে যে ফাইনালি আমার মেয়ের মাথায় বুদ্ধি আসছে, পড়ালেখা নিয়ে ওর মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতেছে. আসলে আমি এই আমার এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিয়ে যতটা এক্সাইটেড তার অর্ধেক পরিমাণ এক্সাইটেডও আমি আমার ভার্সিটি বা কলেজ লাইফে ছিলাম না. আই গেস এই এক্সাইটমেন্টটা কাজ করতেছে কারণ এটা আমার ড্রিম সাবজেক্ট ফ্যাশন ডিজাইন. ক্যাম্পাসের প্রথম উইকটা ছিল ফ্রেশার্স উইক. ক্যান্টিনে যেতেই দেখলাম ছোটোখাটো একটা মেলার মতো বসে গেছে, ফ্রি কফি দিল, এছাড়াও আরও অনেকগুলো ক্লাব, জিম, চার্চ থেকে ছোটো ছোটো স্টল ছিল. সেখানে নতুন ফ্রেশার স্টুডেন্টদের জন্য নানা রকম জিনিস ছিল, সুভেনির আইটেম গিফট দিচ্ছিল, কীভাবে কে কী করবে, কোন ক্লাবে জয়েন করলে কী হবে. ভার্সিটি লাইব্রেরি স্টলে অনেকগুলো সুন্দর সুন্দর প্যাড ছিল, কলম ছিল, ওগুলো নিলাম. ফ্রি ফ্রি কফি খেয়ে ইচ্ছা মতো গিফট আইটেম সুভেনির নিয়ে এবার বাসায় ফেরার পালা. আর এই মোমেন্টটা আসলে খুব স্পেশাল ছিল, অনেক দিনের অ্যাচিভমেন্ট যখন হুট করে সামনে আসে তখন আসলে অন্যরকম একটা সাইরিয়াল অনুভূতি হয়, সেই মোমেন্টটা এটাই ছিল. এরপর আর কি একটা হট কফি খেয়ে ট্রেনে করে বাসায় চলে আসছি. বাই, সি ইউ সুন.